তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আজ আমি হোয়াটসঅ্যাপের এমন একটি কাজ শেখাবো, আপনারা সবাই অবাক হবেন এবং প্রত্যেক মানুষের প্রয়োজন পড়বে। বন্ধুরা, আমরা যখন অন্যের সাথে SMS করি, তখন কিন্তু অনেকেই আমাদের মোবাইল নাম্বারটি জেনে যায় এবং আমাদেরকে ফোন করে রং নাম্বারে। তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা USA, কানাডা এই দুই দেশের মোবাইল নাম্বার দিয়ে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন। তাহলে আপনার মোবাইলে কেউ ফোন করে আপনাকে কেউ পাবে না, অথবা আপনার ফোন নাম্বার পাবে না কেউই। যে নাম্বারটি এখানে থাকবে, যে নাম্বারটি দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ খুলবেন, এই নাম্বারটি হলো আমেরিকা এবং কানাডার। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্রথমে আমাদের ভিডিওতে ক্লিক করে লাইক করে দেবেন, এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে এখানে অল সিলেক্ট করে দেবেন, এবং কষ্ট করে একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন রয়েছে কমেন্ট সেকশন। এখানে জাস্ট ক্লিক করে আপনারা একটি কমেন্ট করে দেবেন, এখানে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও, এই ধরনের একটি কমেন্ট করে জাস্ট এখানে ক্লিক করে আপনারা সেন্ড করে দিবেন। বন্ধুরা, আপনারা একটি কমেন্ট করলেই আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো বন্ধুরা, কিভাবে আপনারা আমেরিকা অথবা কানাডার মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, তার জন্য অবশ্যই আপনাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটি হলো এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি অথবা টেক্সট নাও, এই দুইটা অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে। তবে অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাদের বলছি। আগে আপনারা দেখে নেন কিভাবে আগে ফ্রি মোবাইল নাম্বার বানাবেন। তবে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনাদের একটি জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। জিমেইল আইডি দেওয়ার পর এখানে উপরে দেখুন ভালো করে লেখা আছে সাইন আপে ক্লিক করলে জিমেইল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিলে এটা এখানে সাইন আপ হয়ে যাবে। এবং বন্ধুরা, এরকম আরও একটি অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটি দিয়ে সেম সিস্টেমে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, তো এখানে আমি সাইন ইনে ক্লিক করে লগ ইনে ক্লিক করে জাস্ট এই ইমেলটি দিয়ে আমি অ্যাকাউন্ট জাস্ট সাইন ইন করে নিলাম। তারপর এরকম আসবে, আসার পর সেট আপ এই যে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট ইউজ লোকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপর এখানে স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করার পর এন্টার এরিয়া কোড, এখানে এরিয়া কোড দিবেন। এইভাবে এরিয়া কোড কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, যদি একটি কাজ না হয় অন্য একটি কোড দেবেন। অন্য একটি কোড দিলে এখানে মোবাইল নাম্বার আসবে, অনেকগুলো ফ্রি মোবাইল নাম্বার। এবং বন্ধুরা, আরও একটি সহজ কাজ করতে পারেন, এই অ্যাপ্লিকেশনটি অন্য একটি মোবাইলে ওপেন করবেন এবং হোয়াটসঅ্যাপ আরেকটি মোবাইলে ওপেন করবেন। তারপর এরিয়া কোড দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার শো করবে, এবং এই মোবাইল নাম্বারটি আপনি এক মিনিটের ভিতরে কিন্তু ট্রাই করতে হবে প্রত্যেকটি মোবাইল নাম্বার। তারপর এই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে নেক্সটে ক্লিক করবেন। যদি এখানে নট ভ্যালিড দেখায় তাহলে আবার অন্য আরেকটি চেঞ্জ করে অন্য আরেকটি নাম্বার দেবেন। এখানে এখানে কিন্তু পাঁচটি নাম্বার পাওয়া যায়, যে পাঁচটি নাম্বার কিন্তু সম্পূর্ণই ফ্রি। এই প্রত্যেকটি নাম্বার যদি এখানে ইনভ্যালিড দেখায়, তো এখানে আপনারা এরিয়া কোড চেঞ্জ করে নেবেন। আবার এরিয়া কোড যখন আপনি পরিবর্তন করবেন, দেখবেন এখানে মোবাইল নাম্বারটিও পরিবর্তন হয়ে যাবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম আসবে যদি ভ্যালিড হয়, এবং এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, তারপর এখানেও আপনাদের কন্টিনিউ করতে হবে। এই মোবাইল নাম্বারটি কিন্তু এখন অ্যাকসেপ্ট করছে হোয়াটসঅ্যাপ, তো এখানে আপনারা কন্টিনিউতে করবেন অবশ্যই। তারপর এখানে একটি ওটিপি চাইবে, ওটিপি এখন আপনারা দেখুন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এই ওটিপিটি এই অ্যাপ্লিকেশনের ভিতরে আসবে। তারপর এখান থেকে ওটিপির নাম্বারটি যখন আপনারা এই হোয়াটসঅ্যাপে এখানে দেবেন, দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ তৈরি হয়ে যাবে এই নাম্বারের উপরে। বন্ধুরা, এখন আপনারা দেখুন এই যে ওটিপি কিন্তু চলে এসেছে। তো যখনই আপনার এই অ্যাপ্লিকেশনটির ভিতরে ওটিপি আসবে, এই ওটিপিটি এখানে দিয়ে দিবেন, দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হয়ে যাবে এই নাম্বারে। আপনার নাম্বারটা খেয়াল করে দেখুন, আপনারা এখানে বারবার টাইপ করবেন কিন্তু নাম্বার পরিবর্তন হয়। বন্ধুরা, আমি আপনাদের যেভাবে দেখিয়েছি, দেখুন এই ওটিপি নাম্বারটি দিলেই কিন্তু ভেরিফাই হচ্ছে। তো এখন আপনারা দেখবেন, দেখুন এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে হোয়াটসঅ্যাপ এই আমেরিকান নাম্বার দিয়ে। তো এখানে অ্যালাউ, আবারও অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তৈরি হয়ে গেছে ফেক একটি নাম্বার দিয়ে, অথবা কানাডা এবং USA নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্ট তৈরি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখানে নাম দিয়ে দিবেন, নাম আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন। নাম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিলে হবে। উপরে নাম দেওয়ার পর নিচে রয়েছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে ক্লিক করার পর এখান থেকে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট করার পর এখানে আরও একটু সময় অপেক্ষা করুন। তারপর এখানে নেক্সট স্টেপ আসবে, আসার পর এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে হোয়াটসঅ্যাপ। আপনারা চাইলে এইভাবে কানাডা অথবা USA নাম্বার দিয়ে খুব সহজে আপনারা তৈরি করতে পারেন হোয়াটসঅ্যাপ। এবং আপনারা চাইলে বন্ধুরা এখানে ক্লিক করবেন, আইডিতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে শো করছে। বন্ধুরা, আমি যেভাবে আপনাদের দেখিয়েছি, ঠিক নাম্বারটি ওঠানোর পর যখন ভ্যালিড দেখাবে তখন কিন্তু ওখানে ওই মোবাইলটিতে কনফার্ম করবেন, আপনারা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আরও একটি অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটি দিয়ে ফ্রি মোবাইল নাম্বার বানানো যায়, টেক্সট নাও। আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক চান, ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন, এখানে পাবেন। দুইটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে, যে কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে জাস্ট আপনারা সাইন আপ করেই
এই মোবাইল নাম্বারটি তৈরি করতে পারবেন। আমি যেভাবে দেখেছি ঠিক এইভাবে করতে হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই।